ভাসানচর থানা উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যাবে। ভাসানচর ও আশপাশ এলাকার শান্তি শৃঙ্খলার জন্য এই থানা উদ্বোধন করা হয়েছে। রোহিঙ্গারা এতদিন ভুল বুঝেছিল যে এখানে তাদের নানা ধরনের অসুবিধা হবে। ভাসানচরের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে এখানে আসবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ শহীদুজ্জামান, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। অনুষ্ঠানে পুলিশ সুপার নোয়াখালী আলমগীর হোসেন ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সহ সামগ্রিক বিষয় সংক্ষেপে প্রধান অতিথি সহ সকলকে অবহিত করেন। উল্লেখ্য, ভাসানচরে 1,00,000 রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনায় তাদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে 2017-এ থানা অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। পরে 2019 ডিসেম্বরে 24টি পদ অনুমোদন দেয়। যারা রোহিঙ্গারা এরা তো তাদের দেশে ফেরত যাবে, এই এলাকা শান্তি শৃঙ্খলার জন্য আর করবো। রোহিঙ্গাদের আপাতত রোহিঙ্গারা আসছে, আরও এখানে যারা আসছে আরও এদের সংখ্যা বাড়বে। আমরা মনে করি রোহিঙ্গারা প্রথম যে ভুল বুঝতেছিল যে এই জায়গায় তাদের বোধহয় নানান ধরনের অসুবিধা হবে, সেই অসুবিধাটা যে হয়নি, তারা যে শান্তিপূর্ণভাবে এবং কমফোর্টেবল ফিল করছে এখন, তারা সেই জন্যই দলে দলে আসা শুরু করবে। আমরা নোয়াখালী থেকে রিপোর্ট করেছেন আরিফিন শাকিল, NANTV।